ঢাকা বিশ্ববিদ্যালয় এখন গ্রীষ্মকালীন অবকাশে আছে, পয়লা জুন তারিখ থেকে 22 জুন আমাদের গ্রীষ্মকালীন অবকাশ। এবং আমাদের ছেলে মেয়েরা যারা পরীক্ষার জন্য হলে বসবাস করবে এই সময়, তারা তো লেখাপড়া পরীক্ষার প্রস্তুতি ব্যস্ত থাকবে, কিন্তু বেশিরভাগ ছেলে তারা গ্রামে যাবে, তাদের নিজস্ব বাড়িতে যাবে, বাবা সাথে নিজস্ব কাটাবে। এবং আমরা জানি যে আমাদের এই গ্রীষ্মকালে দেশে ফলের মৌসুম, আম কাঁঠাল নানা ধরনের ফলের সমারোহ থাকে, এবং ছেলেমেয়েরা সারা বৎসর যখন ফলে থাকে তখন এই ফলের সাথে তাদের জড়িত কম থাকে, গ্রামে যাবে, ফল খাবে, বাবার সাথে সময় কাটাবে, ভাই বোনের সাথে সময় কাটাবে, এটা তো প্রত্যাশা। কিন্তু একই সাথে আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা যারা গ্রামে ফিরে যাবে এই সময় একটা দীর্ঘ সময়, 22 দিন কিন্তু কম সময়, এই সময়টিতে গ্রামের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা, গ্রাম সম্পর্কে একটা ধারণা দেওয়া। গ্রাম কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, গ্রামের মানুষ শহরে আসছে, শহর থেকে নতুন নতুন ধরনের নিয়ে তারা গ্রামে যাচ্ছে, গ্রাম আর আগের মতো গ্রাম নয়, এই যে গ্রাম গ্রামের পরিবর্তনগুলো ঘটছে এগুলো পর্যবেক্ষণ করে, গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের গ্রাম সম্পর্কে আরও ধারণা নেয়। কতগুলো স্কুলে ছেলেমেয়েরা এখন লেখাপড়া করছে, কত ছেলেমেয়ে প্রাইমারি পর্যায়ে লেখাপড়া করছে, কতগুলো জাতীয় পত্রিকা গ্রামে সঞ্চালিত, কতগুলো টেলিভিশন চ্যানেল সেখানে আছে, এবং গ্রাম কতটা অগ্রগতির দিকে যাচ্ছে, দেশের যে উন্নতি সমৃদ্ধির কথা আমরা বলি সেটার সঙ্গে তোমার গ্রাম কতটা যুক্ত আছে, এই বিষয়গুলো নিয়ে যদি তুমি কিছুটা সময় তথ্যগুলোর নয় তথ্যপত্র সংগ্রহ করো এবং নিজের গ্রাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখো, তখন এটা তোমার লেখাপড়ার সাহায্য করবে। তুমি যখন লেখাপড়ার শেষে বিভিন্ন পরীক্ষা যেগুলো আমরা সাধারণত চাকরির জন্য নিয়ে থাকি, পাবলিক সার্ভিস কমিশন, ব্যাংক, সিভিল ব্যাংকের অন্যান্য চাকরি, সেখানে তোমার এই ধারণাগুলো থাকে। আর আমরা যদি নিজের গ্রাম সম্পর্কে সচেতন না থাকি, নিজের গ্রাম সম্পর্কে না জানি, দেশ সম্পর্কে না জানি, সারা বিশ্ব সম্পর্কে এই জানাটা শুরু হবে নিজের গ্রাম। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা অনেক সময় মনে করি যে গ্রামের সব কিছুই আমার জানা, কিন্তু তুমি দেখবে যে গ্রামে যখন যাবে, গ্রামের একটা স্কুলে, গ্রামের একটা কলেজে, গ্রামের পোস্ট মাস্টারের সঙ্গে যখন কথা বলবে, গ্রামের মসজিদ ইমামসাহের সঙ্গে কথা বলবে, দেখবে যে অনেক নতুন নতুন তথ্য তারা পাচ্ছে। এই তথ্যগুলো আমাদের জানা, আমি সবসময় একটু বলি, আমি যখন আমার বিভাগে ছাত্রছাত্রীদের সাথে সরাসরি যোগাযোগে থাকতাম, ক্লাসে ক্লাসের বাইরে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, সে সময় তখন আমি দাবি কথা বলেছি দীর্ঘকালীন ছুটি যেগুলো আছে, গ্রীষ্মকালীন, শরৎকালীন ছুটি, শীতকালীন ছুটি, এই ছুটিগুলিতে গ্রামে যাওয়া শুধুমাত্র ছুটি কাটানোর জন্য, গ্রামে গিয়ে তুমি তোমার কিছু অবদান, তুমি যে সব থেকে যাচ্ছ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যাচ্ছ, তুমি সেখানে গ্রামের নিরক্ষর ছেলেমেয়েদেরকে সাক্ষর করার চেষ্টা করো, তাদেরকে কিছু প্রণোদনা দাও, তাদেরকে অন্যরকম উৎসাহিত করো, যে চলে আসার পরেও তারা এই সাক্ষরতাটাকে তারা ধরে রাখার চেষ্টা করো। তুমি গ্রামের ছেলেমেয়েদেরকে পত্রপত্রিকা পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করো, তুমি সাধারণ মানুষকে এমনভাবে কিছু কথাবার্তা বলো যাতে তারা অন্তত পক্ষে দেশের সার্বিক যে খবরাখবর সেগুলো রাখতে আগ্রহ করতে। এইভাবে আমরা প্রত্যেকেই আমাদের যে জন্মস্থান এবং আমরা যে জায়গায় জন্ম নিয়েছি, যে রয়েছি, যে জায়গা আলো বাতাস আমাদেরকে চলে এসেছে, তাদের প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে, সমাজের প্রতি যে দায়িত্ব আছে, আমার গ্রাম, আমার বন্যা, আমার পাড়া, আমার এলাকা, তার প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমাদের পালন করার অনেক বাধা থাকে। আমি ঢাকা শহরে থাকি, শীতের লেখাপড়া করি, সময় কিন্তু এই যে সময়টুকু তুমি যাও গ্রাম হয়ে যাও, সেটুকু তুমি কাজে লাগাবে, তুমি একটু অসম্ভব। আবার গ্রাম থেকে ছুটি কাটিয়ে তখন সঙ্গে ফিরে আসবে বিশ্ববিদ্যালয়ে, দেখবে যে তোমার অনেক ভালো লাগবে যে গ্রামের সঙ্গে তোমার সম্পর্ক আরেকটু দৃঢ় হয়েছে। যতবারই গ্রামে যাও, ততই তোমার সম্পর্ক দৃঢ় থাকবে, দৃঢ়তর হবে,
অনেক বেশি কার্যকর উপযোগী হতে হবে এবং এভাবে প্রত্যেকে আমাদের যে উৎসের জন্য সেই উৎসের সাথে আমরা